नमस्कार बंधुरा, आपके आरो एक बार स्वागत जानाई पब्लिक व्यू कलकाताते। बंधुरा, लीग चैम्पियन एवं एएफसी चैम्पियंस लीग खेला स्वप्न भेंगे गेल एटीके मोहनबागान दलेर। एकटुर जोन्नो इतिहास लिखते पारलो ना एटीके मोहनबागान। मुम्बई सिटी एफ सर का 2-0 गोलर व्यवधान हेरे 20 ম্যাচে 40 পয়েন্ট এবং 13 গোল ডিফারেন্স নিয়ে 2 নম্বরে শেষ করল এটিকে মোহনবাগান। এবং মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই ও লীগ চ্যাম্পিয়ন হয়ে শিল্ড পেল। তাহলে বন্ধুরা, মুম্বাই সিটি এফসি ম্যাচ জেতার পরে পয়েন্টস টেবিলে ঠিক এরকম দাঁড়ালো, 20 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি 1 নম্বরে, 20 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান 2 নম্বরে, 20 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 3 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এবং 20 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে 4 নম্বরে এফসি গোয়া। এবং বন্ধুরা, প্রথম সেমিফাইনাল যেটি খেলা হবে 5ই মার্চ সেটা হবে মুম্বাই সিটি বনাম এফসি গোয়া। এবং দ্বিতীয় যে সেমিফাইনালটি, সেই সেমিফাইনালে এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে খেলা হবে। বন্ধুরা, সবার প্রথমে মুম্বাই সিটি এফসিকে কংগ্রেচুলেট করতে চাই যে তারা সত্যি এই ম্যাচটা খুবই ভালো খেলেছে। বন্ধুরা, এইবারে শুনে নিন এই ম্যাচে এটিকে মোহনবাগান ঠিক কী কী ভুল করেছে যার জন্য এটিকে মোহনবাগানকে এই ম্যাচটা হারতে হয়েছে। বন্ধুরা, সবার প্রথমে তো বলি, কোচ হাওয়াজ তিনি ভুল স্টার্টিং ল্যান্ড আপে শুরু করেছিলেন, কারণ মনবীর সিং যিনি একটি সেন্টার ফরওয়ার্ডের খেলোয়াড়, তিনি জীবনে কোনোদিন ডিফেন্সে খেলেননি, তাকে দিয়ে তিনি রাইট ব্যাকে খেলাচ্ছিলেন। এবং প্রীতম কোটাল যিনি রাইট ব্যাকের খেলোয়াড়, তাকে তিনি লেফট ব্যাকে খেলাচ্ছিলেন। তারপরে বন্ধুরা বলি, ম্যাচের 6 মিনিটে প্রণয় হালদারের আননেসেসারি ট্যাকেল। বন্ধুরা, ওই পজিশনে প্রণয় হালদারের ওরকম ফাউল করা কোনো দরকার কোনো মানেই হয় না, কিন্তু প্রণয় হালদার আননেসেসারি ট্যাকেলটা করে ফাউল অর্জন করে। সেখান থেকে এম এস যাও তিনি সুন্দর ফ্রি কিক করেন মুর্তজা ফরের লক্ষ্যে, এবং তিরির ভুলের জন্য এবং তিরির ল্যাক অফ ডিফেন্ডিংয়ের জন্য মুর্তজা ফর ওই জায়গাটায় গোল মেরে বেরিয়ে যায়। কারণ তিরির কাছে পুরো সুযোগ ছিল, তিনি চাইলে বলটাকে হেড করে বাইরে বার করে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, ফলে মুর্তজা ফর তিনি দুর্দান্ত হেড মেরে 1-0 গোলে মুম্বাই সিটি এফসিকে আগিয়ে দেয় ম্যাচের 7 মিনিটে। ম্যাচের 19 মিনিটে একটি দুর্ভাগ্যবশত সন্দেশ জিঙ্গান তিনি ইঞ্জুরির জন্য মাঠ ছেড়ে চলে যান। হায়দ্রাবাদের বিরুদ্ধে তার মাসেলে যেই টানটা ধরেছিল, সেই টানটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলার সময় একই রকম টান ধরেছিল, এবং তাকে দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে তিনি ম্যাচ কন্টিনিউ করতে পারবেন না। এবং সন্দেশ জিঙ্গানের পেটের মাসেলে একটু ক্র্যাম্প আছে, তো সন্দেশ জিঙ্গান তাই জন্য সেমিফাইনালের মতো বড় ম্যাচে রিক্সটা নিয়ে হাওয়াজটাকে সাবস্টিটিউট করে নেন, এবং তারপরে সন্দেশ জিঙ্গানকে মোটামুটি ফিটই মনে হয়। তো আশা করি সন্দেশ জিঙ্গানের চোটটা অতটা গুরুতর না। এবং ম্যাচের 37 মিনিটে প্রীতম কোটাল যেটা এম এস যাওকে আননেসেসারি ট্যাকেল করেছিলেন, সেই ট্যাকেলের কোনো দরকারই ছিল না, যার জন্য প্রীতম কোটালকে হলুদ কার্ড খেতে হয়েছিল। এবং সেই 37 মিনিটের ফাউলে বক্সের একটু বাইরে থেকে স্কোরিং পজিশন থেকে ফ্রি কিক পায় মুম্বাই সিটি এফসি, এবং হার্নান সেন্টেনার অসাধারণ ফ্রি কিক, বল পোস্টে লাগে, এবং পোস্টে লাগার পরে বল রিবাউন্ড হয়ে যখন আসেন, ডিফেন্সের অসতর্কতার জন্য এটিকে মোহনবাগান বলটাকে ক্লিয়ার অথবা ওম্বেচে কেউ ট্যাকেল করতে আসে না, ওম্বেচে তিনি একটি ফ্রি হেড মেরে মুম্বাই সিটিকে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যাচের 39 মিনিটে। বন্ধুরা, এবার আছে সেকেন্ড হাফে। বন্ধুরা, সেকেন্ড হাফে এটিকে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছেন, এবং কোচ হাওয়াজ তিনি একটি ডেয়ার ডেভিল ডিসিশন নিয়েছিলেন, তার সাবস্টিটিউট দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি শুধুমাত্র গোল করতে চান। এবং সেকেন্ড হাফে এটিকে মোহনবাগান 11টি শটস নেন, তার মধ্যে মাত্র 1টি অন টার্গেট ছিল, অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে মুম্বাই সিটি এফসির ডিফেন্স এটিকে মোহনবাগানের অ্যাট্যাককে কোনোরকমভাবে একটুও জায়গা দিচ্ছিল না। এবং মুর্তজা ফরের ডিফেন্স দেখে বোঝাই যাচ্ছিল যে মুর্তজা ফর তিনি পরিষ্কারভাবে মার্কিং করে রেখেছেন রয় কৃষ্ণাকে, তিনি 1 ফোঁটা জায়গা দিচ্ছিলেন না রয় কৃষ্ণাকে, তাই অসাধারণ ডিফেন্ডিং, এবং সত্যিই হিরো অফ দ্য ম্যাচে ডিজার্ভিং করেন মুর্তজা ফর, শুধু গোলের কারণে নয় তার পাশাপাশি তার ডিফেন্সের জন্য। তো বন্ধুরা, এই ম্যাচে টোটাল 10টা শট মেরেছিল মুম্বাই সিটি এফসি, তার পক্ষে 17টা শট মেরেছিল এটিকে মোহনবাগান, এবং তার মধ্যে দুটো দলই 2টো করে অন টার্গেট রেখেছে, এবং 2টি অন টার্গেটে 2টি গোল করেছিল মুম্বাই সিটি এফসি, এবং বল পজিশনেও এটিকে মোহনবাগান 54-46 এগিয়েছিল। এর থেকে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা এটিকে মোহনবাগানের সেট পিস এখনও দুর্বলতা, 2টো সিলি মিস্টেকে গোল খেয়েছে এটিকে মোহনবাগান। প্রথম সেমিফাইনালটি খেলা হবে মুম্বাই সিটি ভার্সেস এফসি গোয়ার মধ্যে 4:30 থেকে, এবং দ্বিতীয় সেমিফাইনালটি খেলা হবে 6ই মার্চ এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।